Good morning friend, welcome back to our channel PIYA and TANMOY lifestyle সবাইকে জানাই স্বাগত তো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম আজকে তো এখন আজকে সকাল সকাল উঠে পড়েছি তো উঠে ভাবলাম এখন থেকেই ব্লগটা স্টার্ট করা যাক তো এখনো প্রায় ওয়েদারটা খুব মেঘলা মেঘলা রয়েছে তাই লাইটটা জ্বেলেই ভিডিওটা করতে হচ্ছে তো আজকে সারাটা দিন কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব ডেইলি ব্লগ নিয়ে আজকে হাজির হলাম তোমাদের সামনে তো আর আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আজকে কি হতে চলেছে এটা এখন বলবো না সারপ্রাইজ দেখতে থাকো তাহলে বুঝবে এই দেখো বন্ধুরা চলে এসছে দেখো কেকটা হাতে নিয়ে ঢুকছে তোমাদের বৌদি এই দেখো গাড়িটা বেলুন দিয়ে সাজানো হয়েছিল এটা হচ্ছে তনুশ্রী নিউ বেবি গার্ল এই দেখো ঢুকছে দেখো প্যাসেজটা খুব ছোট বলে একটু গাড়ি আটকে যাচ্ছিল দেখো এখানে সন্ধ্যা মাসে কীভাবে করবো এই দেখো ঠেলে টুলে ধাক্কা মেরে দিয়ে চলে এলো তারপর দেখো এক্ষুনি নাপবে নেমে ঘরে যাবে দেখো একে এরপর এক সবাই নাপছে এই কাকিমাটা পাশেই থাকে অনু কাকিমা এই যে দিদা নেমেছে দিদা এই দেখো মা বাবা মেয়েকে নিয়ে ঘরে ঢুকছে তো দেখো এই যে যাচ্ছে খুবই আনন্দের দিন আমাদের আজ এই দেখো ঘরে ঢুকছে ঘরটাকে আমরা সবাই মিলে সাজিয়েছিলাম একটু সাজিয়েছি বলছে দেখো এখানে দাঁড়িয়ে আবার একটু ছবি তুলছে আমাদের সন্তুদা এসেছিল সন্তুদা মোটামুটি আমাদের সব কাজে থাকে ও যেদিন হয়েছিল আমি হসপিটালে যেতে পারিনি সন্তুদা গিয়েছিল তো দেখো এই দেখো এইবার ঘরের বারান্দায় চলেছে এখানে কণিকা দিয়ে আলপনা দিয়েছিল আমরা ওই গাঁদা ফুলের এই দিয়ে সব সাজিয়েছিলাম খুব গরম পড়েছে দেখো এই দেখো সাজানোটা ভিডিও করেছে দেখো এটা হচ্ছে ঠাকুমা মানে সোবনের মা বরণ করে নিচ্ছিল মোটামুটি সবাইকে কেউ শাঁখটা বাড়াতে পারছিল না সেই জন্য আমাকেই বাড়াতে হচ্ছিল কষ্ট করে এই দেখো এখানে মুখে কানে সবথেকে মধু দিচ্ছে চান ওকে গরম জল বসেছিল স্নান করাবে কিন্তু ডক্টর হসপিটাল থেকে স্নান করাতে বারণ করে দিয়েছে এই জন্য স্নান করায়নি এই দেখো বেলুনটা তুলে দিল বললো ছবিটা নালে ভালো আসছে না এবার মধু দিল গঙ্গা জল দিল তাই জন্য গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে ঘরে ঢুকিয়ে দিল গঙ্গা জল ছিটিয়ে ওর কাকা এসে গেছে তোর কাকা হয় মানে শোভনের ভাই মানে তনুশ্রীর দেওর এই আশীর্বাদ করছে ধান ধুপো দিয়ে তাও ঘুমিয়েই রয়েছে বাচ্চারা মানে ঘুমিয়ে লাস্টের দিকে উঠেছে আমরা চলে আসবো তখন উঠেছে নাহলে সারাক্ষণ ঘুমাচ্ছিল আর ঘুমাচ্ছিল এই দেখো ঢুকছে এই দেখো ঢুকছে এখানে লেখা আছে ওয়েলকাম কিউটি এবার দেখো ঘরের মধ্যে এখানে বেলুন দিয়ে সাজিয়েছিল এখানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ফটো স্টেশন হলো এখানে বিভিন্ন রকম পোস্টে ফটো তোলা হচ্ছে দেখো দেখো প্রথম ওরা দুজন তুলছে একটু করে করলে নাড়াচ্ছে আর তুলছে আবার শোভন এবার কাকিমা এসে গেছে মানে এটাও দিদা হয় এই যে দেখো ছবি তুলছে এটাও দাদু হয় মানে ঠাকুর দাদা হয় শোভনের বাবা হয় এবার সবাইকে বলছে এদিকে দাঁড়া ওদিকে দাঁড়া
সবাই মিলে দাঁড়িয়ে পড়, দাঁড়িয়ে পড়, দাঁড়িয়ে ছবি তোল। আমি বলছি তোমরা আগে তুলে নাও, তারপর আমি তুলছি। এই দেখো এবার ঠাকুমা দিদা দুজনে দাঁড়িয়েছে, দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আমাদের নিউ প্রিন্সেসকে। আর আমাদের ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটা ভালো লাগে থাকে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা নতুন এখনও আমাদের চেনো না, আমি তন্ময় আর তোমাদের বৌদি পিয়া, আমাদেরই এটা চ্যানেল পিয়া আর তন্ময় ডেইলি লাইফস্টাইল। তো চ্যানেলটাকে প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করে দাও। দেখো এবার ওদের পুরো ফ্যামিলি চলে আসছে আস্তে আস্তে, ও দাদু ঠাকুমা বাবা মা, আর এবার ওর কাকাকে দেখা যাচ্ছে না, কাকাকে ডেকে আবার দাঁড় করানো হবে। দেখো বলছে সবাই বলছে কাকা কই কাকা কই কাকা কই, এই যে কাকা এসে গেছে, দেখো কাকা দাঁড়িয়ে গেছে, দুই ভাই একই রকম জামা পরেছিল মনে হয়। এবার মামা মামির পালা, দেখো আমার চশমা পরা ভালো ছবি আসে বলে চশমাটা খুলে নিয়েছিলাম। দেখো মানে আমরা ওর মামা মামি হই। তো দেখো দেখো এটা পাশে একজন বাচ্চা ছিল ওদের ভাড়াটিয়া, এটা হচ্ছে কণিকাদি মানে ওর পিসির মেয়ে হয় তনুশ্রী। আর ওই পাশেরটা আমার ভাই মানে কণিকাদির ছেলে না মেয়ে সেটা তোমরাও কমেন্টের মাধ্যমে জানিও। ওকে দেখে মনে হচ্ছে ছেলে না মেয়ে সেটা জানিও, ঠিক আছে। এই দেখো সবাই একের পর এক, কাকিমা অনেক ছবি তুলছে, দিদার বেশি আগ্রহ ছবি তোলার, বারবার দাঁড়িয়ে পড়ছে, বারবার দাঁড়িয়ে পড়ছে ছবি তুলতে। এই দেখো বাচ্চা কাচ্চা সবাই আসছে, এ বলছে এই কোথায় গেল, বলছে ও কোথায় গেল। এই দেখো আবার এলো কাকিমা, এই দেখো ও এখানে দাঁড়িয়ে যাচ্ছে, ওখানে দাঁড়িয়ে যাচ্ছে, এই হচ্ছে শুধু। দেখো এইভাবে ছবি কাজছিল। আর এখানে আমাদের কেক কাটার জন্য অ্যারেঞ্জমেন্ট হচ্ছিল, কেকটা খুবই সুন্দর এনেছিল, কিন্তু বাচ্চাটা এত কাঁদছিল হঠাৎ করে, মানে শেষ মুহূর্তে এসে মানে কাঁদছিল। তো দেখো সবাই ফটো তোলার এত ধুম। এবার দিভাই বলছে যে তাড়াতাড়ি করো, কারণ বাচ্চাটার খিদা পেয়েছে, ও এখন থাকতে চাইছে না, তাও ও চুপ করতে চাইছে, কিন্তু কি করবে বলুন, খিদার জ্বালা, সবাই খাবো ও খাবে না, ওই জন্য। দেখুন তাড়াতাড়ি কেক কাটার অ্যারেঞ্জমেন্ট, মোমবাতিটা দেখেছেন, বিশ্ববিখ্যাত মোমবাতি মনে হচ্ছে, একটা ঝাঁটার কাঠি কিন্তু আবার সোনার ঝাঁটার কাঠি মনে হচ্ছে। আমরা তো মোমবাতিটা নিয়ে বেশি মানে এক্সাইটমেন্ট ছিলাম। তো দেখুন আমার নিউলি প্যারেন্টস মানে বাবা মা দুজনে কেক কাটছে আমাদের প্রিন্সেসের ওয়েলকামে। পেলেন যে তনুশ্রীর বেবি চলে এসছে, তো এই যে আমরা সবাই দেখে চলে যাচ্ছি। সন্ধ্যা মাসি একটু মন খারাপ, সন্ধ্যা মাসি তাকাচ্ছে না, তো চলো আমরা এখন যাই, আবার পরে দেখা হবে, কথা হবে। এটা কণিকাদি, কণিকাদি অটোয় উঠে যাবে, আমরাও অটোয় উঠে যাব, তো চলো। হ্যাঁ এটা হচ্ছে কণিকাদি ছেলে না মেয়ে, মানে আমার ভাই ওর আগে ওকে, তাই তো? আমরা কমেন্টে জানান এটা ছেলে না মেয়ে। দেখতেই পেলে যে আমরা তনুশ্রী যে মেয়ে হয়েছে, যে আমার যে বান্ধবী হয় বা বোন বলতে পারো যাই খুশি, তো গেছিলাম। তো তুমি মুখটি এরকম লুকিয়ে ফেলছো কেন রোজি? তো ওই ফিরেছি, এবার গিয়ে ঘরে খাওয়া দাওয়া করবো, তারপরে রেস্ট নিয়ে আবার বিকেলে কী না করছি সবটা দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, প্রচণ্ড রোদ আজকে, যাওয়া যাক। দেখো বন্ধুরা এবার আবার পেয়ারা পাড়া শুরু হয়ে গেছে, দুপুরবেলা এসে শান্তি নেই, মানুষ কিছু শুতে দিল না, সারা দুপুর এই গাছের ওপরে উঠে পেয়ারা পাড়বে। একবার বারান্দা থেকে, বারান্দা থেকে কিছুটা ওই দেখো পাচ্ছে না, এদিকে মুখ ফুক সিটকে দিচ্ছে, পাচ্ছি না করে আমার হাতে দিল। এই দেখো আমি টানাটানি করলাম, আমি কটা পারলাম, ও তার আগে কটা পেরেছিল। এই দেখো আমি কিছু টানলাম, এবার ওপর থেকে হচ্ছে না বলে আবার ওপর নিচে যাবে। এবার এই দেখো টানাটানি করছি, টানাটানি করতে কেউ ক্যামেরায় কোথায় ঢুকিয়ে দিয়েছে। এই দেখো দেখা গেছে পেয়ারা, কিন্তু টেনে আনা যাচ্ছে না, অনেক কষ্টে টেনে টুনে এনেছি।
এবার দেখো পেয়ারাটা পাড়া হচ্ছে, এই দেখো দুটো পেয়ারা, এই দেখে দেখো মানে উপর দিয়ে করে শান্তি হলো না, এবার নিচে এসে গাছে উঠবে, এই দেখো টুই 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 করে এই দেখো একটা পেড়ে ফেটে, দেখলে একটা পাকা পেয়ারা। পাকা পেয়ারাগুলো পেড়ে রাখে ওদের বাড়িতেও, একটা পাখি আছে টিয়া পাখি দিতে লাগে, আর আমাদের পাড়ায় একজনের টিয়া পাখি আছে, ওরাও চাইছিল অনেকদিন ধরে, বলছিল ওই দেখো কোথায় উঠে গেছে, পাশের বাড়ির মানে গেটের মাথায় উঠে গেছে, এবার ওই দেখো উঠে গিয়ে ওপরে পেয়ারা পারলে পেয়ারা কাছে ডালি উঠে যায়, টুই টুই করে উঠে গেছে, ওই দেখো ওই দেখো 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 দুদিন আগেই ওকে বকাবকি করা হয়েছিল, তখন বলেছিল আমি উঠবো না, পেয়ারা যদি পড়ে যায় পেকে যায় যা হোক হোক আমি উঠে আর পারবো না, কিন্তু নিজের লোভ তো আর সামলানো যায় না বন্ধুরা, ও তো এই কাজটা ভালো পারে বাঁদরের মতো গাছে উঠতে, সেই জন্য উঠেই পড়লো আবার গাছে যথারীতি। ওই দেখো হামাগুড়ি দিচ্ছে, লাপালাপি করছে, যেমন বাঁদর একটা করে, আর যত পেয়ারা আছে পেরেই যাচ্ছে পেরেই যাচ্ছে, মনের সুখে উঠেছে যখন পারবেই, দেখো এই দেখো টানছে পারছে দিচ্ছে, টানছে পারছে গাছ দিচ্ছে, এই দেখো 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 আবার ও উপর থেকে ছুঁয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিলো রাস্তার মধ্যে, আমি যেতে দিচ্ছি না ওদিকে, রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দিই, ওই দেখো 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 ছুঁড়ে দিচ্ছে, ঠিক আছে যখন তখন যেখানে পাচ্ছে ছুঁড়ে দিচ্ছে, যা বাঁদর দেখবে এলে যেন গাছের উঠে বসে থাকে, নাপ দিয়েই চায় না, এই দেখো দেখেছো এত রোদ, এদিকে আবার এই রোদে কালো হয়ে যাবে বলে ও নাকি মেকআপ মেকে বসে থাকে, দেখো কত পেয়ারা পেরেছে, আবার গুনছে দেখো গুনছে গুনছে পাকা বারোটা, দেখো পাশে আবার আম আছে ওটা আবার হিসাব করে নিয়ে নে, এই দেখো বারোটা বারোটা চব্বিশটা পেয়ারা পেরে, লুসোনা খাচ্ছে এখন, বিস্কুট খেতে দিয়েছে ওর মা ওকে, দেখো সকাল থেকে ও সেজে গুজে বসে আছে, এখন ওকে নিয়ে আমরা ঘুরতে বেরোবো, তো কোথায় যাচ্ছি সবটা দেখাবো, তো চলো ও তো রেডি, আমরা রেডি হইনি, ও শুধু চুলটা পড়বে, চুলটা পড়লেই ও রেডি হয়ে যাবে, খেয়ে নিক তাহলে তারপরে আমরা বেরোবো। তো বন্ধুরা আমরা অটোতে উঠে গেছি, আমরা চললাম করুণাময়ী মন্দিরে যাব বলে, কারণ আমাদের গবলুটাকে নিয়ে অনেকদিন ঘুরতে বেড়ানো হয় না, একটু করুণাময়ী মন্দির থেকেই সামনাসামনি আমাদের বাড়ির থেকে ওখানেই ঘুরিয়ে নিয়ে আসছি, ওরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে, তাই সেখানেই গেলাম। হ্যাঁ দেখো বন্ধুরা বলো, আর এখন প্রায় কড়িতে 11টা বাজে, কিন্তু আমাদের ছাদে আসতে হয়েছে কারণ রাত করে তুলতে পারি, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, তো আজকের ভিডিওটা এই অবধি, সবাই খুব ভালো থেকো, গুড।